রাজ্যের আন প্রান্তর দরে ধেমাজিতো বলিছে পৌরসভা নির্বাচনের গরম বতাহ। ধেমাজি পৌরসভার অন্তর্গত এক নম্বর ওয়ার্ডত ইতিমধ্যে শাসকীয় বিরোধী প্রার্থীয়ে আরম্ভ করেছে ওয়ার্ডর বাসিন্দাসকলের ঘরে ঘরে জনসম্পর্ক অভিযান। একে সময়তে ওয়ার্ডটির মূল সমস্যা সাপ্তাহিক বাজারের জাবর নিষ্কাশন, নলা নর্দমা, স্ট্রিট লাইট, বিধ্বস্ত বাটপথ, খোয়াপানির অভাব ইত্যাদি সমস্যাক লৈ সরব হয়ে পড়েছে ভোটার রাইজ। যি ঘরে ঘরে জনসম্পর্ক অভিযান ইতিমধ্যে দলীয় যখন প্রার্থীসকলে আরম্ভ করেছে, আর এই মুহূর্তে আমি কংগ্রেস দলের প্রার্থী আমার সত্যি আছে, আমি তথ্য জানি বিচার যেহেতু ইতিমধ্যে রাইজর ইতিমধ্যে ঘরে ঘরে মত বিনিময় করবলে ইতিমধ্যে বিভিন্ন লোকের ঘর উপস্থিত হয়েছে। যেহেতু আপনি ভারতীয় জাতীয় কংগ্রেস দলের প্রার্থী, আপনার ওয়ার্ডট কি কি সমস্যা আছে আর এই সমস্যাসমূহ সমাধানের ক্ষেত্রে আপনি কেন ধরনের আগন্তুক দিনত পদক্ষেপ গ্রহণ করবেন ভাবিছে বা রাইজক আপনি কি প্রতিশ্রুতি দিব? নমস্কার, মই শ্রী জুনু শইকীয়া বৰুৱা, মই এক নং ওয়ার্ডৰ কংগ্রেছ দলৰ মনোনীত প্রার্থী। মোর প্রথম কাম হব যেটো বজাৰৰ সাপ্তাহিক বজাৰ, তাত বহুত ডাম্পিংৰ অৱস্থাত যেটো ব্যৱস্থা হৈছে সেই জাবৰ জোথৰখন নিষ্কাশন কৰিম অতি সোনকালে। আৰু এতিয়া দেখিছে নহয় ইয়াতে সোমাই আহিছোঁ, ৰাস্তা এনেকুৱা অৱস্থা, ইমান গলি, ইমানবিলাক ভিতৰত মানুহ সোমাই আছে, ইয়াত বহুত জনবসতি, বহুত ঘৰ আছে, এইবিলাকৰ সুবিধা কৰিম, ড্ৰেইনৰ ব্যৱস্থা কৰিম, এইবিলাকতো হোৱাই নাই। কংগ্রেছ দলের দিনত যেটু ড্রেন বনাইছিলে সেটু অলপ যিখিনি থাকি গল সেবিলাক সদ ব্যবহার নোহার কারণে সেব আবর্জনা হয়ে আছে, সেবিলাক চালু করি, যাক আরও আছে বহুত কাম চাও। বিগত যখন কার্যকালের যখন পৌরসভা আছিল ভারতীয় জনতা পার্টি দখল আছিল, সেই কার্যকালে পৌরসভা পালন করে গেল কি দেখি যা পাঁচটা বছর কিংবা ছটা বছর কি উন্নয়ন হল? একোৱে উন্নতি নেদেখিল। স্বচ্ছ ভারতের যে স্লোগান দি আহিছে, স্বচ্ছ ভারত ধেমাজি ডিস্ট্রিক্টত সোমালে তিনিআলির পর এটা অফিস আছে, বিএড কলেজ আছে এখন, তাত গোটেই জাবর জোথর গন্ধ, তাত যাব নোৱাৰে, শৈক্ষিক পরিবেশ বিনষ্ট হয়েছে, গতি এইবোৰ ওপৰত উন্নতি কিন্তু একোৱে নেদেখিল। মানে আপোনাৰ মতে একো উন্নয়ন নহল? উন্নয়ন একোৱে নাই। হয়, এগৰাকী আছিল ভাৰতীয় জাতীয় কংগ্ৰেছ দলৰ এক নম্বৰ প্ৰাৰ্থী, আৰু এইটো মতে যদি চোৱা যায় তেওঁ ইতিমধ্যে ব্যক্ত কৰিছে যে বিগত যি কাৰ্যকালৰ ভাৰতীয় জনতা পাৰ্টি দখলত থকা ধেমাজি পৌৰসভাই কোনো ধৰণৰ উন্নয়নৰ বিশেষ কাম নকৰিলে, যাৰ পৰিপ্ৰেক্ষিতত তেওঁ ৰাইজৰ ওচৰলৈ প্ৰতিশ্ৰুতি দিবলৈ আহিছে যে তেওঁ যদি এইবাৰ যদি তেওঁ নিৰ্বাচনত জয়ী হয় তেনেহ'লে ৰাইজৰ আশা আকাংক্ষা পূৰণ কৰিবলৈ তেওঁ সক্ষম হ'ব, বা ক'ৰবাত জানিব বিচাৰিম যিহেতু যে স্থানীয় সচেতন যুবক আছে, আমি তেখেতৰ পৰা জানিব বিচাৰিম যে আপোনালোকৰ ৱাৰ্ডটোত বিগত কাৰ্যকালত বা ভাৰতীয় জনতা পাৰ্টি দখলত পৌৰসভা আছিলে কি হৈছিলে বা কেনেধৰণে উন্নয়ন হ'ল, বা এতিয়া আপোনালোকে কেনেধৰণৰ এগৰাকী প্ৰাৰ্থী জয়ী হ'ব বিচাৰে, বা আমি প্ৰাৰ্থী আমি আপুনি কোন দল, আপুনি দলৰ কথা আহি নপৰে, বা কেনেধৰণৰ আপোনালোকে প্ৰাৰ্থী বা জয়ী হ'ব বিচাৰিছে? আচলতে আমাৰ একচুৱেলি কি হয়, এই যোৱাবাৰ এজন আছিলে প্ৰাৰ্থী, আমাৰ কংগ্ৰেছৰ প্ৰাৰ্থী আছিলে, তেওঁ কিন্তু মানে বৰ ফলপ্ৰসূ নহ'ল, কিন্তু বিজেপি জইন কৰি দিলে। তাৰপিছত আমাৰ যিখিনি মানে এক নম্বৰ ৱাৰ্ডৰ ল'ৰা আছিলে গোটেই ল'ৰাখিনি তেওঁ উঠাই মেলি জিকালে, এক নম্বৰ ৱাৰ্ডৰ কাম হ'ব বুলি ভাবিছিলে, যিখিনি একো কামেই নহ'ল। তেওঁৰ দিনতে বজাৰখনত যিখিনি আৱৰ্জনা বস্তু পেলায় সেই বস্তুখিনি উঠাই লোৱাৰ ব্যৱস্থা কৰিব লাগিছিলে, সেইখিনিও তেওঁ কৰিব নোৱাৰিলে। এতিয়া আমি ভাবিছোঁ যিগৰাকী ধৰক যি দলেই নহওক যিগৰাকী প্ৰাৰ্থী আমাৰ এক নম্বৰ ৱাৰ্ডত জিকিব, তেওঁ প্ৰথম আমি দাবী কৰিম যে আমাৰ বজাৰখনৰ স্বচ্ছতা হ'বলৈ। ইপিনে ভোটারৰ ঘরে ঘরে গৈ ভোট ভিক্ষা করার সমান্তরালক এক নম্বর ওয়ার্ডৰ সমস্যা সমাধানৰ বাবে প্রতিশ্রুতি প্রদান করেছে বিরোধী দলের প্রার্থীয়ে। ইয়ার মজতে ওয়ার্ডবাসীর সবল দাবি, বিজয়ী প্রার্থীয়ে সমাধান করব ওয়ার্ডৰ চলন্ত সমস্যা। বিগত কার্যকালত কি হল, কেন ধরনের কার্যকাল, কি আপনার বিগত যখন পৌরসভা আসলে কি করলে, আর বর্তমান আপনার ওয়ার্ডত কি কি সমস্যা আছে, আর আপনাদের কেন ধরনের জনপ্রতিনিধি জয়ী হতে বিচার? আসলে মই বিচাৰো মানে এজন দক্ষ ব্যক্তি, মানে সমাজের কাম কাজ কৰিব পৰা মানে, আর মানে সমাজ সেবক হোক আর যোন দলে নহক লাগিলে, কিন্তু বিশেষকে কাম কৰা মানুহ হব লাগে। যোৱাবাৰ ইলেকশনত যিসকলে জয়ী হৈছিলে তেখেতলোকে এই ওয়ার্ডত একো কাম কাজ নকৰিলে, নকৰা কাৰণে এইটো আজি জনসাধারণে কব, মই এইটো বিষয়ে নকলো, আজি জনসাধারণ ওচৰত আপোনালোকে যাব, জনসাধারণে কব আপোনালোক। ধেমাজিৰ পৰা মন বিকাশ বৰগোহাঁই, News18 অসম নর্থ ইষ্ট। খবর এইবার মিছামাৰীৰ। সমাগত পৌরসভা নির্বাচন, পৌরসভা দখলৰ বাবে নির্বাচনী যুঁজত অবতীর্ণ হৈছে প্ৰতিটো দল।
ঢেকিয়াজুলি পৌরসভার দহটা ওয়ার্ডত নির্বাচনী গরম বতাহ বলিছে। ভোটারের মাজত কি আশা প্রত্যাশা চাওয়া হোক। সমাগত ৬ মার্চত অনুষ্ঠিত হবলগা পৌরসভা নির্বাচনের প্রতিটি দলরে বৃদ্ধি হয়েছে তৎপরতা। পৌরসভা নির্বাচনের মনোনয়ন পত্র দাখিল হওয়ার পিছত মনোনয়ন পত্র পরীক্ষার অন্তত দহটা ওয়ার্ডর ভিতর সাত নং ওয়ার্ডর বিজেপি প্রার্থী তুলিকা শইকীয়া বিনা প্রতিদ্বন্দ্বিতার জয়ী হয়েছে। বিজেপির নটা ওয়ার্ডত, কংগ্রেসের সাতটা ওয়ার্ডত, অসম জাতীয় পরিষদে এটা ওয়ার্ডত নির্বাচনী যুঁজত প্রতিদ্বন্দ্বিতা আগবাব। সমান্তরালকৈ ঢেকিয়াজুলি পৌরসভাত নির্বাচনের বতাহ গরম হয়ে পড়েছে। এপিনে সাধারণ ভোটারের মাজতো পৌরসভা নির্বাচনক লৈ তৎপরতা আরম্ভ হয়েছে। ঢেকিয়াজুলি পৌরসভার অন্তর্গত দৈনিক বজারের ক্ষুদ্র ব্যবসায়ীসকলের মাজত ওয়ার্ড প্রার্থীক লৈ সমস্যার সৃষ্টি হয়েছে। নিশ্চয়কৈ পৌরসভা নির্বাচনের নির্বাচনী যুঁজ ক্রমাৎ আকর্ষণীয় হয়ে পড়েছে ঢেকিয়াজুলি পৌরসভাত। ঢেকিয়াজুলি পৌরসভাত প্রথমগী প্রার্থী সাত নম্বর ওয়ার্ডর তুলিকা শইকীয়া ইতিমধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতার জয়ী হয়েছে। একদরে কংগ্রেসের তিনগী প্রার্থীর মনোনয়ন পত্র নাকচ হয়েছে। ইপিনে নির্দলীয় দুগী প্রার্থীর মনোনয়ন পত্রও নাকচ হয়েছে ঢেকিয়াজুলির পৌরসভাত। আনপিনে জাতীয় পরিষদর প্রার্থীরও মনোনয়ন পত্র এগারী প্রার্থীর নাকচ হয়েছে। আর মূর আছে ঢেকিয়াজুলি পৌরসভার প্রথমগী প্রার্থী তুলিকা শইকীয়া ইতিমধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে। আমি পোনে পোনে দেখাইছো এই সকল বিজেপি কর্মী, আর মানে পোনে পোনে কথা পাতি চেষ্টা করি। প্রথমগী প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে। বাইদ শুভেচ্ছা জানাইছো আপনার, ধন্যবাদ। বিনা প্রতিদ্বন্দ্বিতায় আপনি জয়ী হয়েছে, অনুভব খুব ভাল লগা। আমার ভারতীয় জনতা পার্টির যে পৌরসভা নির্বাচন আগন্তুক অসমত, তাত ঢেকিয়াজুলি পৌরসভার মানে বিনা প্রতিদ্বন্দ্বিতারে জয়ী হলো। আর এনেকে এ আরম্ভণিহে হয়েছে। মোর বিশ্বাস গোটেই যিমানখিনি পৌরসভা আছে গোটেই অসমত, গোটেই অসমতে আমার বিজয়ী হব বিজেপি প্রার্থী সকল। দশটা ওয়ার্ডত আমার ইতিমধ্যে আমার কাম আরম্ভ হয়ে গেছে। প্রার্থী সকলে এটা আমার নটা ওয়ার্ড আছে, এই নটা ওয়ার্ডর বিজয়ী হব সকল প্রার্থী। আর প্রার্থী সকল খুব ধুনিয়াকে আগবাড়িছে, সকলো খুব ভাল প্রার্থী যোগ্য অনুসারে দিছে আমার বিধায়ক মহোদয় তথা অসম সরকার মাননীয় মন্ত্রী অশোক সিংহল ডাঙরিয়ায়। গতি সকলো আগবাড়ি। আর এটা ময়ও যেটা যেহেতু আগবাড়ি গলো, রাইজের এনেকা একটা আস্থা আহিয়ে গল, ইতিমধ্যে ঢেকিয়াজুলিত একটা আস্থা আহি গল। গতি দশটা ওয়ার্ডের দশটা ওয়ার্ডে আমি বিজয়ী হম বলে মোর বিশ্বাস। যেহেতু জয়ী হয়েছে বিনা প্রতিদ্বন্দ্বিতার, কেনদরে কাম করা বর্তমান মোট ওয়ার্ডত? সাত নম্বর ওয়ার্ড, সাত নম্বর ওয়ার্ডট ইতিমধ্যে যথেষ্টখিনি কাম হয়েই আছে। বিজেপি সরকারের আমার অসম সরকার মন্ত্রী ডাঙরিয়ায় অশোক সিংহ ডাঙরিয়ায় যথেষ্টখিনি পৌরসভার কাম কাজ আগবাই নিছে, সুন্দরকে শহর সজাই নিয়ার ক্ষেত্র অগ্রণী ভূমিকা লৈছে। আর আমার কাম এনেক চলিয়ে থাকিব, চলি আছে। একদরে যি দলে পৌরসভা এলাকার প্রকৃতার্থত উন্নয়ন করব বিচারে, সেই দলের পৌরসভা হলে শহরখনের উন্নয়ন হব বলেও আশা প্রকাশ করেছে একাংশই। ঢেকিয়াজুলির হরেণ ভূমিজ, নিউজ 18 অসম নর্থ ইস্ট। পৌরসভা নির্বাচন 2022 নিউজ 18 বিশেষত এই মুহূর্তে লৈছো এটি বাণিজ্যিক। পৌরসভার দহটা ওয়ার্ডত বিজেপির মিত্রজোটে প্রার্থী প্রক্ষেপ করেছে। মরিয়ানির শেহতিয়া পরিবেশ কেনেকুয়া চাওয়া হোক। সমাগত পৌরসভা নির্বাচনক লৈ প্রতিটো রাজনৈতিক দলে তৎপরতা আরম্ভ করেছে। মরিয়নি পৌরসভার দশটা ওয়ার্ডত বিজেপি মিত্রজোটে প্রার্থী প্রক্ষেপ করেছে। কংগ্রেস দলে আটটা ওয়ার্ডত প্রার্থী প্রদান করার বিপরীতে প্রতিটি ওয়ার্ডতে নির্দলীয় প্রার্থীও প্রতিদ্বন্দ্বিতা আগবাইছে। মন করবলগা কথা যে পূর্বে পৌরসভার ওয়ার্ড কমিশনার নির্বাচিত অধিকাংশ সদস্য প্রয়াত বিজেপি নেতা অলক কুমার ঘোষের অনুগত আছিল, কিন্তু নেতাগীর মৃত্যুর পাছত বিজেপিলে রূপজ্যোতি কর্মীর আগমন হওয়াত এবার পৌরসভার নির্বাচনত পূর্বের অধিকাংশ ওয়ার্ড সদস্যক বঞ্চিত করে ন বিজেপিক প্রার্থিত্ব প্রদান করাত ক্ষোভের সৃষ্টি হওয়ার নির্দলীয় প্রার্থীরূপে প্রতিদ্বন্দ্বিতা আগবাইছে পূর্বের ওয়ার্ড সদস্যসলে। পৌরসভাখনের ন নম্বর ওয়ার্ডত পূর্বের ওয়ার্ড সদস্য তথা ভাইস চেয়ারম্যান বিশ্বপ্রভা শইকীয়াক বিজেপি দলে প্রার্থিত্ব প্রদান নকরাত ওয়ার্ড সদস্যগুলিকে নির্দলীয় প্রার্থীরূপে প্রতিদ্বন্দ্বিতা আগবাইছে। পৌরসভা নির্বাচনের মাজত মাত্র কেটামান দিন, আর এনে সময়ত প্রতিটি রাজনৈতিক দলে নির্বাচনী তৎপরতা আরম্ভ করেছে। আর বর্তমান মই উপস্থিত আছো মরিয়নি পৌরসভার ন নম্বর ওয়ার্ডত। আর এই ওয়ার্ডবাসীর মনের কথা জানিবলৈ চেষ্টা করি। এখন মহিলা আছে, মহিলাসকলে দেখিছে। বাইদেউ মই আপনার কাছে আহিছো, এবার যেহেতু নির্বাচন আহিছে আপনার কি কব প্রার্থী কোন বিজেপির কোন উঠিছে? বিজেপির
আমি বাইদেউ কাৰণে এনে মানে আমি বাইদেউ কাৰণে সদায় লাগি থাকো মানে আজি নাম বাইদেউ নাম কি বিশ্বপ্ৰভা শইকীয়া বিশ্বভা শইকীয়াক বিজেপিৰ পৰা আপোনালোকে বিচাৰিছিলে প্ৰাৰ্থী বিচাৰিছিলে ন নম্বৰ ৱাৰ্ডত বাইদেউক বঞ্চিত কৰিলে নতুন এগৰাকী প্ৰাৰ্থী দিছে তাক লৈ আপোনালোকে সুখী নে সকলোৱে আমি নিবিচাৰো আমি সিদ্ধান্ত ললো বিশ্বপ্ৰভা বাইদেউক আমি নিৰ্দলীয় দলত মণিৰাম দেৱান কলনী কয় এইখন কলনী এই ড্ৰেইন খন বহুত দিনৰ পৰা আমি বহুত কষ্ট পাই আছো এই ড্ৰেইনৰ পানী 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 নাযায় বৰষুণৰ পানী নাযায় আমাৰ চোতাল ভৰি যায় ঘৰ ভৰি যায় বহুত সমস্যা খোৱা পানী সমস্যা আছে নেকি আৰু কি কি সমস্যা আছে আপোনালোকৰ নাই সমস্যা নাই আমাৰ সমস্যা আছে চবে বনালে বাইদেউ ৰাস্তা ওচৰ চবে বনালে চব দিলে এতিয়া বাইদেউক এৰিব নোৱাৰো নহয় বাইদেউকে লাগে বিশ্বভা বাইদেউক লাগে আৰু বাইদেউ যদি নাথাকে আমি নাই ৰাজনৈতিক কিয় বা কোনো ভোট চোট দিবলৈ আমি নাই মৰিয়নীৰ পৰা জ্যোতিপ্ৰসাদ গগৈ News18 অসম নৰ্থ ইষ্ট 6 মাৰ্চত অনুষ্ঠিত হ'বলগীয়া পৌৰসভা নিৰ্বাচনৰ মনোনয়ন পত্ৰ দাখিলৰ পিছতেই এতিয়া তৎপৰ হৈছে ডিব্ৰুগড় পৌৰসভাৰ শাসক বিৰোধী প্ৰাৰ্থীসমূহ চাওঁ আহক আমাৰ এই ৰিপৰ্ট মনোনয়ন পত্ৰ দাখিলৰ পিছতে তৎপৰ হৈ পৰিছে ডিব্ৰুগড় পৌৰসভাৰ শাসক বিৰোধী প্ৰাৰ্থীসকল প্ৰাৰ্থীসকলে দিনে নিশাই ৰাইজৰ কাষলৈ যোৱা পৰিলক্ষিত হৈছে বিগত কাৰ্যকাল বিজেপিৰ দখলত থকা ডিব্ৰুগড় পৌৰসভা নিজৰ দখললৈ আনিবলৈ অপ্ৰাণ চেষ্টা চলাইছে কংগ্ৰেছে ডিব্ৰুগড় পৌৰসভাৰ 4 নম্বৰ ৱাৰ্ডৰ কংগ্ৰেছ দলৰ প্ৰাৰ্থী বিতুল তালুকদাৰে নিশাৰ ভাগতো দলীয় সমৰ্থকক লৈ ৰাইজৰ কাষলৈ যোৱা পৰিলক্ষিত হয় উল্লেখযোগ্য যে ডিব্ৰুগড় পৌৰসভাৰ 22টা ৱাৰ্ডত মুঠ 88গৰাকী প্ৰাৰ্থীয়ে মনোনয়ন পত্ৰ দাখিল কৰিছে ডিব্ৰুগড়ৰ পৰা ঋষেশ্বৰ বৰুৱা News18 অসম নৰ্থ ইষ্ট পৌৰসভা নিৰ্বাচনত বিজেপিৰ বিৰুদ্ধে পৰিয়াল কেন্দ্ৰিক ৰাজনীতিৰ অভিযোগ ডুমডুমাত এই সন্দৰ্ভত আগবঢ়াইছো আমাৰ এই ৰিপৰ্ট ডুমডুমা পৌৰসভাৰ 10খন ৱাৰ্ডত কংগ্ৰেছ বিজেপি অগপ আৰু এজেপি দলৰ প্ৰাৰ্থীয়ে মনোনয়ন দাখিল কৰিলে আনহাতে বিজেপি দলে প্ৰাৰ্থিত্ব প্ৰদানৰ ক্ষেত্ৰত পৰিয়ালকেন্দ্ৰিক ৰাজনীতিৰ আশ্ৰয় লোৱাৰ অভিযোগ আনি কংগ্ৰেছ আৰু এজেপি দলে বিজেপিক তীব্ৰ আক্ৰমণ কৰা দেখা গ'ল আমি যোগ্যজনক যিজনে জিকিব পাৰিব সেইজনকে আমি দিছোঁ টিকেট আমি দলে আমাৰ প্ৰদান কৰিছে আৰু আমি নাকচ কৰিছোঁ কাৰণ পৰিয়াল কেন্দ্ৰিক আমি গ্ৰাছৰুটৰ কৰ্মী হয় আৰু গ্ৰাছৰুটত কাম কৰি আমি টিকেট পাইছোঁ আমি কোনো মানে মোৰ পত্নী এনেই বহি থকা বুলি টিকেট দিয়া হোৱা নাই আমি 100% জিকিম 10খনৰ 10খন আসন আমি জয়যুক্ত হ'ম আৰু বিপুল ভোটত আমি জয়যুক্ত হ'ম উল্লেখযোগ্য যে ডুমডুমা পৌরসভার প্রাক্তন সভাপতি আর সভানেত্রী দুলু আলান্ধরার কন্যাক বিজেপি দলে 2 নম্বর ওয়ার্ডের পর প্রার্থিত্ব প্রদান করাত বিজেপি দলের বিরুদ্ধে চূড়ান্ত পরিয়ালকেন্দ্রিক রাজনীতির অভিযোগ উঠিছে যে বিজেপি একেবারে দিল্লির পর দিসপুরের পর ডুমডুমার পর একেবারে গাঁও পঞ্চায়েতলকে কই থাকে যে কংগ্রেসে অকল পরিয়ালকেন্দ্রিক রাজনীতি করে আছে পরিয়ালকেন্দ্রিক রাজনীতি করে আছে মই বেশি দূরলে নাযাও আজি ডুমডুমা পৌরসভারতে মই কইছো আজি 2 নম্বর ওয়ার্ডটো তেওঁলোকে পৰিয়ালকেন্দ্ৰিক কৰা নাইনে বাৰু আজি দুলু আনন্দৰ ঘৰ পৰিয়ালে দেখোন এইটো আজি অত বছৰে মানে তেওঁলোকে কেপচাৰ কৰি ৰাখিছে তাততো আৰু বেলেগ বিজেপি প্ৰাৰ্থী কাকো প্ৰাৰ্থিত্ব প্ৰদান কৰা নাই আজিলৈকে 4 নম্বৰ ৱাৰ্ডৰ পৰা আমাৰ পাণ্ডে পৰিয়ালে দেখোন প্ৰাৰ্থিত্ব কৰি আছে দেউতাকৰ পৰা পুতেকলৈ আহিছে
আৰু আপোনাৰ 10 নম্বৰ ৱাৰ্ডতে দেখোন সমীৰণ গগৈৰ পৰিয়ালে দেখোন প্ৰাৰ্থিত্ব প্ৰদান পাই আহিছে। গতিকে এইটো পৰিয়াল কেন্দ্ৰিক নহয় নেকি বাৰু বিজেপিৰ কাৰণে? তিনিচুকীয়াৰ পৰা উপাসনা বৰুৱা গোস্বামী, News18 অসম নৰ্থ ইষ্ট। আৰু এইবাৰ আহিছোঁ লখিমপুৰৰ খবৰলৈ। পৌরসভা নির্বাচনের প্রাক মুহূর্তত লখিমপুরত কংগ্রেসের ব্যাপক খহনিয়া। কংগ্রেসের প্রার্থী সহ বহুকেইজন দলীয় কর্মীয়ে যোগদান করিলে বিজেপিত। পৌরসভা নির্বাচনের প্রাক মুহূর্তত লখিমপুর কংগ্রেসের ব্যাপক খহনিয়া। কংগ্রেসের প্রার্থী সহ বহুকেইজন দলীয় কর্মীর বিজেপিত যোগদান। প্রার্থীজনের নাম আশরাফুল হুসেইন হাজরিকা। লখিমপুর পৌরসভার 13 নম্বর ওয়ার্ডের প্রার্থী আছিল আশরাফুল হুসেইন হাজরিকা। আজি এখন ভূপেন বৰা সভাপতি গৃহ জিলা, ইয়াতেই প্রার্থী এজনে যোগদান করেছে ভারতীয় জনতা পার্টি, যত আমি এটা আনকন্টেস্টেড। তেওঁলোকৰ যিটো অভিযোগ, সেই অভিযোগটো চাব যেতিয়া কংগ্ৰেছ কোন দিশে গৈছে, যে ব্যাপক ধনৰ লেনদেন হৈছে বুলি কৈছে। কেৱল এইজন প্ৰাৰ্থীয়ে নহয়, আৰু কেইবাজনো প্ৰাৰ্থী আমাৰ লগত যোগাযোগত আছে। কালিলৈ পৰহিলৈ আপোনালোকে আৰু ভাল খবৰ পাব। এই যে যোৱা 9 মাহত বা যোৱা 6 বছৰত ভাৰতীয় জনতা পাৰ্টিৰ যিখন চৰকাৰ, মানে ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা নেতৃত্বাধীন চৰকাৰখনৰ যিখিনি উন্নতিৰ ধাৰা, আৰু আমাৰ ভাৰতীয় জনতা পাৰ্টিৰ যিটো সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, তাত তেওঁলোকে একাত্ম হৈ বিলীন হয়। দলক শক্তিশালী কৰাৰ লগে লগে ৰাইজৰ সেৱা কৰাৰ যি মনোবাঞ্ছা কামনা কৰিছে, সেয়া সফল হ'ব। আৰু এয়াই আছিল আজিৰ News18 বিশেষ পৌৰসভা নিৰ্বাচন 2022। অহা খণ্ডত পৌৰসভা নিৰ্বাচন সম্পৰ্কীয় আৰু বহু আকৰ্ষণীয় খবৰ আমি লৈ আহিম আপোনালোকৰ বাবে। ধন্যবাদ। বিষয় জানে স্ট্রং মানে মাইখান নির্মাণের মানদণ্ড। তেওঁলোকৰ পৰিয়াল কেন্দ্ৰিক কৰা নাইনে বাৰু? আজি দুলু আৰন্দৰা ঘৰ পৰিয়ালে দেখোন এইটো আজি অত বছৰে মানে তেওঁলোকে কেপচাৰ কৰি ৰাখিছে। তাততো আৰু বেলেগ বিজেপি প্ৰাৰ্থী কাকো প্ৰাৰ্থিত্ব প্ৰদান কৰা নাই আজিলৈকে। 4 নম্বৰ ৱাৰ্ডৰ পৰা আৰু পাণ্ডে পৰিয়ালে দেখোন প্ৰাৰ্থিত্ব কৰি আছে, দেউতাকৰ পৰা পুতেকলৈ আহিছে। আৰু আপোনাৰ 10 নম্বৰ ৱাৰ্ডতে দেখোন সমীৰণ গগৈৰ পৰিয়ালে দেখোন প্ৰাৰ্থিত্ব প্ৰদান পাই আহিছে। গতিকে এইটো পৰিয়াল কেন্দ্ৰিক নহয় নেকি বাৰু বিজেপিৰ কাৰণে? তিনিচুকীয়াৰ পৰা উপাসনা বৰুৱা গোস্বামী, News18 অসম নৰ্থ ইষ্ট। আৰু এইবাৰ আহিছোঁ লখিমপুৰৰ খবৰলৈ। পৌৰসভা নিৰ্বাচনৰ প্ৰাক মুহূৰ্তত লখিমপুৰত কংগ্ৰেছৰ ব্যাপক খহনীয়া।